বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে রমজান মোবারক। দেখতে দেখতে রমজান প্রায় শেষের দিকে, এই জন্য আজকে বের হলাম যে ঈদের কেনাকাটা করব। আমরা সবাই সবাই সাধ্য অনুযায়ী কেনাকাটা করব, কারণ এই ঈদের কেনাকাটার জন্য যেন ঘরে আমরা কোনো ঝগড়াঝাটি বা অশান্তি না করি, তাহলে আমাদের ঈদটায়ে মানে খুশির দিনটায় অখুশি হয়ে যাবে। আজ আমি বিশাল বড় একটা মার্কেটে আসলাম, অনেক বড় মার্কেট, কিন্তু মনটা খুবই খারাপ। আমাদের পছন্দ মতন মানে বাঙালি কোনো ড্রেসে এখান থেকে কিনতে পারবো না। তারপরে এখানে ওয়ান টাইমের মতন কিছু ড্রেস পাওয়া যায়, হয়তো আমাদের বাংলাদেশি। এই যেমন এই ড্রেসটা হলো 2600 মানে 2600 ইউরো। এটা হলো একদম বোরকার মতন লম্বা, কিন্তু হাতা দিয়ে দিছে আবার থ্রি কোয়ার্টারের। মানে ড্রেস কিনতে আসলে একদম হিমশিম খেয়ে যায়। আর এখন ঈদ বলে কথা, কারণ ঈদের ড্রেস এখান থেকে কিনে মন ভরবে না। তারপরও এখানে আমি এখন আজকে জুতাটাই বেশি কিনবো। আমি জুতার অন্য সাইডে হলো জুতা, আর আমার আম্মার জন্য একটা সোয়েটার কিনবো, কারণ এখানে এখন যে অল্প শীত, এখানে এই শীতের ড্রেসগুলো কিনলে আমাদের মানে একটু মোটা, আমাদের বাংলাদেশি কী কাপড় যে বলে ওটা 1920 সেন্ট, বাংলাদেশি 2000 টাকা। এটা হলো হয়তো বা এখন বাইরে একটু বাতাস দেখা মানে বাতাস বইছে, তখন একটু গায়ে উপরে দিয়ে দিবে, এই যে হাঁটু সমান। এই ড্রেসগুলো আমাদের মানে এই এই টাইপের জামাগুলোই আমরা এখান থেকে কিনি, নাহলে অন্যগুলো তো কেনা সম্ভব না, কারণ অন্যগুলো হলো ছোট কাপড়। এই জন্য বিদেশে কাপড়ের শর্ট আমি আসলাম একটা, যে এই যে আরেকটা, এটা হলো হ্যাঁ মানে মাজা সমান, কিন্তু প্রিন্টটা খুবই সুন্দর, 15 ইউরো। যে এমনি ফুল হাতা, আমি একটু কোট দেখতে আসলাম, কিন্তু কোট তো এরা উঠাই নাই এখনো, ছামারের কোট। এই যে আরেকটা, এগুলো হলো হাঁটু সমান, হাঁটু না হাঁটুর উপরে। এই যে একটা দেখেন কোট আছে, কিন্তু কলার টলার কিছু নাই, মনে হয় যে টেলার দিয়ে সেলাই নাই। এটার দাম কত লিখে রেখেছে দেখি, 20 ইউরো। যা হোক একটু দেখেন, এগুলো সব ঠিক আছে সামারের, এই যে হাতারে কি করছে এই জন্য ভালো লাগে নাই, নাহলে এগুলো একটা নিতাম, দামও একটু কম ছিল, 19 ইউরো 90 সেন্ট, বাংলাদেশি 2000 টাকা। কিন্তু ভালো লাগে না হাতাটা, আর এগুলো তো এখানে সেলাই নেই, এক একটার এক এক সমস্যা, শেষমেশ মনে হয় নেওয়াই হবে না আমার। ও মা, লাকা জাকা দেখায়, এই জিনিস কি দেখেন তো, 1.5 ইউরো, বাংলাদেশি 150 টাকা, সুন্দর না? ঈদে তো সবার আগে ঘরের জিনিস কিনা দরকার। হলো প্লাজু 10 ইউরো করে, বাংলাদেশি 1000 টাকা। বিভিন্ন বিভিন্ন প্রিন্টের আছে। এখন আমি জুতা কিনবো আমার আম্মার জন্য। আমার আম্মা থাকে বাংলাদেশে, তারপরে ঈদ বলে কথা, আর এই জুতাগুলো হলো বাসায় পরলে শীতের সময় পাগুলা গরম থাকে, এই জন্য আমি মানে প্রতিবারে শীতে যাওয়ার সময় আমার আম্মার জন্য আর বোনের জন্য এখান জুতা নিয়ে যাই, শীতের জুতা। বাসায় পরতে অনেক আরাম এই জুতাগুলা, তাই এখান থেকে নিয়ে নিচ্ছে আমার আম্মার জন্য আর আমার বোনের জন্য আর আমার বোনের হাজব্যান্ডের জন্য। আর আমাদেরগুলো আমরা সব আমি আজকে মানে কী কী কিনবো শুধু এগুলাই দেখাবো, মানে ভিতরে মার্কেটটা আমি দেখাচ্ছি। আমার বোনের জন্য নিচ্ছি রয়্যাল ব্লু, এই কালারটা, এটা আমার বোনের জন্য নিই, কারণ জুতা এখন একদম শেষের দিকে। এটা নিয়ে নিলাম বোনের জন্য, আর আমার মায়ের জন্য নিলাম এই যে
লাল, আমার আম্মু আবার লাল পছন্দ করে, বলে যখন নাকি একটু বয়স হয়ে যায় তখন একটু কালারফুল জিনিস পরলে ভালো লাগে, এই জন্য একটু লাল কালারের একটা জুতা নিলাম, জানি না আম্মার পছন্দ হবে কি না। আর বোনের হাজবেন্ডের জন্য নিচ্ছি এগুলা, এবার তো শীত চলে গেছে, ইনশাল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী শীতে পরবে, কারণ আমি যখন দেশে যাব তখন এই জুতোগুলা হয়তোবা পাবো না, কারণ এগুলো শীতের সময় পাওয়া যায়, আর আমি না গেলেও আমার ভাইয়ের বউ যাবে তাদের কাছে দিব, এই জন্য এখন কিনে রাখতেছি। ওই যে তাহলে এখন এদের তিনজনের জন্য হয়ে গেছে, এটাও আমার জুতা, কার কার পছন্দ হয়েছে বলেন, তাহলে আমি পাঠাই দিই আপনাদের জন্য। এই যে এই যে এটা আবার ব্যাগের সাথে, জুতার সাথে ব্যাগ, এগুলো আমি এখন আর পড়তে পারি না, আমার পা ব্যথা করে। এই যে দেখছেন এটা হচ্ছে ব্যাগের সাথে জাক্কা। এই যে এগুলো হলো যারা পেশানাবল তাদের জন্য, জুতা আর আমাদের জন্য আছে, এই যে আমাদের জন্য, আপনাদের সবার কাছে কেমন লাগলো মার্কেটের ভিতরটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই জন্য যে এখানে ইতালিয়ান ড্রেসগুলো কেমন হয়, তারপরে জুতা, তবে জুতা খুব সুন্দর সুন্দর ডিজাইনের পাওয়া যায় যেগুলো মানে আমরাও পরতে পারি, সব সব ধরনের সব বয়সের জুতা পাওয়া যায়। আমি আজ আর অন্য কারোরটা শেয়ার করি নাই, শুধু আমার আম্মা, আমার বোন আর আমার বোনের হাজবেন্ডেরটা সামান্য একটু দেখালাম আপনাদের কাছে। ইনশাল্লাহ আমি সামনের ভিডিওতে কী কী কিনছি আমার নাতিদের জন্য, ছেলেদের জন্য, বৌমাদের জন্য ইনশাল্লাহ সব দেখাবো, তবে আমি আমার নিজের জন্য কিছু দেখি কিনি নাই, কারণ আমি আমার টাকা দিয়ে এখন আর কেন জানি কিছু কিনতে ইচ্ছে করে না, আর আমি তো জানি আমি গিফট পাবোই, আমার ছেলেরা আমাকে দিবে, এই জন্য আমি আর অপচয় করি নাই আমার টাকাটা, আপনারা কি বলেন, ঠিক আছে না, কারণ অপচয় হলো শয়তানের লক্ষণ, এই জন্য আমি বাসার সবার জন্য কিনলাম আর আমার আম্মুর জন্য কিনলাম, কারণ আম্মুর জন্য না কিনলে ভালো লাগে না, যে দেশে থাকলে তো দেখা গেছে হয়তোবা একটা শাড়ি বা থ্রি পিস জুতা এগুলো দিতামে, এই জন্য এখানে কিনে রাখলাম ঈদ উপলক্ষে, আর ওনাকে তো ভিডিও কলে দেখাবো। তাহলে আর কি আমাদের এখন হলো রমজানের শেষ 10 দিন প্রায় শেষের দিকে, তোমরা সবাই বেশি বেশি করে শবকদরের যে ইবাদতগুলো আছে সবাই বেশি বেশি করে করবা, তাহলে মন অনেক ভালো থাকে। আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, যার কারণে এখন আমি বের হয়ে যাব, তাহলে তোমরা সবাই অনেক সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমরা যারা সব সময় আমার ভিডিওগুলো দেখতেছ আমি সত্যি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ, এবং তোমাদের জন্য অনেক দোয়া করি, যারা শেয়ার করো, সুন্দর করে কমেন্ট করো, লাইক দাও, তোমাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া, তোমরা সবাই অনেক ভালো থাকবা, আর যারা নতুন অবশ্যই আমার পেজটি ফলো লাইক দিয়ে আমার সাথে থাকবা।